আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট রুই মাছের কাবাব। কাবাব তো সবাই নিশ্চয়ই তৈরি করেন, তবে আজকের এই কাবাবটা আমি মাছ দিয়ে করছি। আমি এখানে 4 টুকরো রুই মাছ সিদ্ধ করে খুব ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি, আর আপনারা চাইলে এর পরিবর্তে অন্য কোনো মাছও ইউজ করতে পারবেন। এলাচ দারচিনির গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, চাট মশালা, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি সবগুলোই আধা চামচ করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ কুচি, 1টা ফেটানো ডিম, 3-4টা পেঁয়াজ কুচি, 1টা সিদ্ধ আলু, 2টা ব্রেড আর কিছু ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া। আমি এখানে চাট মশালা ইউজ করেছি, কেউ চাইলে এটা নির্দ্বিধায় বাদ দিতে পারেন। প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি হাত দিয়ে কষলে এটাকে একটু নরম করে নিচ্ছি, এতে করে কাবাবটা বানাতে সহজ হবে, কাবাবটা বানাতে গেলে কোথাও ফেটে যাবে না। মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এলাচ দারচিনি গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনে পাতাটা পরে দিব, আদা রসুন বাটা, চাট মশালা এবং এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এই মশলাগুলো দিয়ে সিদ্ধ করে রাখা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মেশানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব 1টা সিদ্ধ করে রাখা আলু আর 2টা ব্রেড। আলুটা দিয়ে দিলাম, আর ব্রেডটাকে অবশ্যই হালকা পানিতে ভেজিয়ে নিয়ে তারপরে দিতে হবে, না হলে কিন্তু ব্রেডটা ভালো করে মিশবে না। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে মথে আমি খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সবগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ধনে পাতা কুচিটা দিবেন না, তাহলে কিন্তু একদমই ভর্তা হয়ে যাবে। এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন আমি এভাবে এক একটা কাবাব তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে আমি এভাবে হাত দিয়ে গোল করে বলের মতো তৈরি করে মাঝখানে একটু চাপ দিব, ব্যাস হয়ে গেল। একইভাবে আমি আরও একটা কাবাব তৈরি করে নিচ্ছি, মাঝখানে গোলের মতো একটা বল তৈরি করে হাত দিয়ে এভাবে প্রেস করলেই রেডি হয়ে যাবে কাবাব। সো কাবাবগুলো আমি এভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, লাগবে 2টা ফেটানো ডিম এবং কিছু ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া। প্রথমে আমি 1টা কাবাব এই ডিমের মিশ্রণে চুবিয়ে দিচ্ছি, এখন এটাকে উঠিয়ে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিচ্ছি। এখন আমি আর হাত ব্যবহার করব না, আমি 1টা কাবাব এভাবে ডিমের মিশ্রণে দিয়ে চামচ দিয়ে উঠিয়ে নিব আর হাত দিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আর একই হাত যদি আমি ডিম এবং ব্রেড ক্রামে ইউজ করি তাহলে কিন্তু ব্রেড ক্রামটা ভিজে যাবে, তাই আসলে হাতটা না ব্যবহার করাই ভালো, একটা চামচ এবং হাত ব্যবহার করলে কাজটা সহজ হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো কাবাবকে এভাবে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি।
একই ভাবে আমি সবগুলো কাবাবকে তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজের নরমাল চেম্বারে 30 মিনিট সময়ের জন্য এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি সামান্য পরিমাণের তেল দিচ্ছি। আমি এই কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করব, কেউ চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, এখানে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে কড়াইয়ের চারিপাশে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে বের করার পর কাবাবগুলোর গায়ে ব্রেড ক্রামগুলো খুব ভালো করে লেগে গেছে। এরপর যে কেউ চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। আর ফ্রিজে রাখার ফলে ব্রেড ক্রামটা গায়ে বসে যায়, ভাজলে সেটা তেল ঢুকে যায় না, সেটাই হলো এটার বেনিফিট। প্যানের চারিপাশে আমি এখন কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আমার চুলাটা লো থেকে একটু বেশি আছে, মাঝারি থেকে একটু কম, তো এই কাবাবগুলোকে অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে তারপরে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে করে কাবাবের গায়ে দাগ লেগে না যায় বা পোড়া না লেগে যায়। চামচটা দিয়ে একটু পর পর কাবাবগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে ব্রেড ক্রামটা এক জায়গায় থেকে পুড়ে না যায়। নিচটা মোটামুটি হয়ে এসছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমি এই কাবাবগুলোকে যেহেতু শ্যালো ফ্রাই করেছি, আমি চুলার চারিপাশে রেখে আস্তে আস্তে চুলার আঁচটাকে নিভু করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। ঠিক যখন এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে মজাদার রুই মাছের কাবাব। এটি একটু ভিন্ন ধর্মী বটে, তবে ট্রেডিশনাল যে কাবাবগুলো আমরা খেয়ে থাকি তার চেয়ে কিন্তু একটু ডিফারেন্ট, তবে স্বাদে কিন্তু 100%। আশা করি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। পোলাও কিংবা সাদা ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আশা করি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।